الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله عنه قال إن مما أدرك الناس من كلام النبوة إذا لم تستحي فاصنع ما شئت رواه البخاري وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزيد في العمر إلا لا يزيد في العمر إلا البر ولا يرد القدر إلا الدعاء وإن الرجل لا يحرم الرزق بالذنب يصيبه রওয়াহ ইবনু মাজাহ। যাবতীয় প্রশংসা বন্দেগানি স্তুতিবাদ গুণকীর্তন সেই মহান রব্বুল আলমিনের জন্যে, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দান করেছেন এবং এই দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। নির্দিষ্ট সময় অবস্থানের পরে যার নিকটেই আমাদেরকে ফিরে যেতে হবে, সেই মহান রবের প্রতি শুক্রিয়া জ্ঞাপন করি সকলের অন্তঃস্থল থেকে, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসুলের প্রতি, যে রাসুল আমাদেরকে চলতে ফিরতে শয়তানের চড়াগলিগুলোর সাথে আমাদের পরিচয় করে দিয়ে গেছেন, যিনি আমাদেরকে নেক আমুলের সুসংবাদ শুনিয়েছেন এবং পাপের ভীতি প্রদর্শন করেছেন, যে মহান রাসুল কিয়ামতের ময়দানে তার সনিষ্ঠ অনুসারীদের জন্য শাফাআত করবেন, সেই মহান রাসুলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে ভক্তির সহকারে, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হবে আথারুদ্দুনুবি ওয়াল মাআসি ফি হায়াতিল মুমিন, মুমিনের জীবনে পাপের কুপ্রভাব, পাপের ক্ষতিকর প্রভাব। এ সম্পর্কে নাতি দীর্ঘ কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আইদনি বিরুহিল কুদস। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিমবৃন্দ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি শয়তানকেও সৃষ্টি করেছেন। এই শয়তান, যে ইবলিশ শয়তান, এই ইবলিশ কিন্তু পাপের মাধ্যমেই, পাপের কারণেই কিন্তু সে অভিশপ্ত হয়েছে। আল্লাহ তাআলা তাকে বলেছিলেন উসজুদ লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে এই ইবলিস শয়তানে পরিণত হয়েছে। যে ছিল একদম একদম পরহেজগার সৃষ্টি, আল্লাহর সেরকম ফেরেশতাদের উপরে পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু ওই সম্মান থেকে তাকে নিচে নেমে নিয়ে আসলো কে? তার অবাধ্যতা। এই অবাধ্যতা, পাপ যে কত ক্ষতিকর বিষয়, এটার আখিরাতের প্রভাব তো আছেই। আজকে আমরা ফোকাস করার চেষ্টা করব দুনিয়াবি কী প্রভাব এই পাপ আমাদের জীবনে, আমাদের দুনিয়াবি জীবনে কী ক্ষতি নিয়ে আসে, এর কী প্রভাবটা পড়ে আমাদের জীবনে, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। ইবলিস অভিশপ্ত হয়েছিল আদম আলাইহিসসালামও, যখন আল্লাহ তাআলার নির্দেশ তিনি অমান্য করলেন, যেটা আল্লাহর নির্দেশ ক্রমেই হয়েছে, ওই নিষিদ্ধ গাছের নিকটে আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছিলেন, তিনি গিয়েছিলেন এই শয়তানের প্ররোচনাতেই। এই ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নামিয়ে দিলেন। যুগে যুগে যত জাতি ধ্বংস হয়েছে, নূহের প্লাবন বলেন, কেন হয়েছিল? তারা পাপিষ্ট ছিল, পাপি ছিল, পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ওই প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন। আদ জাতির কওম, আদ জাতি এবং সামুদ জাতি যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, এমনভাবে ধ্বংস করেছিলেন ঝঞ্ঝা বায়ু দিয়ে, আজাজ নখলিন খাবিয়া, একদম উপর হয়ে পড়ে থাকা খেজুর গাছের মতো তাদেরকে একদম পিষে ফেলেছিলেন। লুত আলাইহিস সালামের কওমকে, একদম পুরো কওমকে উপর করে, একদম উল্টা করে
মেরেছিলেন, আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন তাদেরকে জিবরাইল আমিনের মাধ্যমে। কেন করেছিলেন? তাদের পাপের কারণে, পাপের কারণে তাদের এই শাস্তিগুলো এসেছিল। আমরা হর হামেশা যে পাপগুলো করে থাকি, রাসূল যদি আমাদের জন্য দোয়া না করে যেতেন তাহলে হয়তোবা আমরাও আল্লাহর গজবের সম্মুখীন হতাম। বদরের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগের রাতে এত কান্না করে দোয়া করছেন, সারা রাত ধরে দোয়া করেছেন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু রাসূলকে জিজ্ঞেস করতেন, হে রাসূল, আপনি এত কাকুতি মিনতি করে আল্লাহর নিকটে দোয়া করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সারা রাত ধরে আল্লাহর নিকটে তিনটি জিনিস চেয়েছিলাম, আল্লাহ তাআলা দুটি জিনিস আমাকে দিয়েছেন, আর একটি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। যেই জিনিস, যেই দুটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন তার মধ্যে একটা হচ্ছে বিজয়, আর একটা হচ্ছে আমার জাতিকে যেন পূর্বের জাতির ন্যায় তাদের পাপের কারণে ধ্বংস করে না দেওয়া হয়, তাদেরকে যেন রুখসত দেওয়া হয়। কী কবুল করেননি আল্লাহ তাআলা, কোন দোয়াটা কবুল করেননি? কেউ যেন আমার বিরোধিতা না করে এবং আমার দোয়া, আমার উম্মত যেন দলে উপদলে বিভক্ত না হয়, আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেননি। এই যে আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, আল্লাহ তাআলা এটা কবুল করেছিলেন। আজকে আমাদের মধ্যে পাপাচার এত ব্যাপকভাবে বেড়ে গেছে, জাহেলি যুগকেও হার মানিয়েছে, অথচ আমরা এখনও ধ্বংস হচ্ছি না। এটা আল্লাহ তাআলার খাস রহমত এবং আমাদের প্রিয় নবী এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত। এইবার আসুন আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করি পাপের প্রভাব আমাদের জীবনে কেমন হতে পারে। পাপের প্রথম প্রভাব হচ্ছে আন্নাল মাসিয়াতা ইয়ামহাকু তামহাকুল বারাকা ওয়া তুযহিবুর রিজকা। পাপ আমাদের জীবনে বরকত ছিনিয়ে নেয় এবং রুজি ছিনিয়ে নেয়, রুজিতে সংকুচিত করে দেয়। পাপের কারণে আমাদের যে কোনো কাজে বরকত থাকে না এবং রুজি সংকুচিত করে যায়। তুযাইয়িকুর রিজক, রুজিকে সংকুচিত করে দেয়া হয়। সুনানে ইবনু মাজার 4022 নম্বর হাদিসে সাহাবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বির, নেক আমল ব্যতীত বয়স বৃদ্ধি পায় না, অর্থাৎ নেক আমলের মাধ্যমে বান্দার বয়স বৃদ্ধি পায়। ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দোয়া, দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হয় না, অর্থাৎ দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হতে পারে। ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযযামবি ইউসিবুহু, আর একজন ব্যক্তি তার পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়, পাপের কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। হ্যাঁ, তার যে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এটা সে পাবে, কিন্তু এক্সট্রা ভাবে আল্লাহর পক্ষ থেকে যে রিজিকে বরকত এটা ছিনে নেবেন, রিজিকে কোনো বরকত থাকবে না। রিজিকে বরকত কি রকম জানেন? এটা দুই ভাবে হতে পারে। যেমন আল্লাহ তাআলা তার আগে আয়াতটা বলেনি, আল্লাহ তাআলা বলেছেন সূরা আর 96 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্নাহাল কুরআ আমানু ওয়াত্তাকু, যদি এই অধিবাসীরা, এই জনপদের লোকেরা যদি ঈমান আনতো এবং পরহেজগার হতো, আল্লাহকে ভয় করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আকাশ এবং জমিনের বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা তো অস্বীকার করেছে, এই জন্য তাদের কৃতকর্মের কারণে, পাপের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। অপর এক আয়াতে সূরা মাইদাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামু তাওরাত ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, যদি তারা তাওরাত ইনজিল এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের অনুযায়ী তারা যদি চলতো, এই বিধান অনুযায়ী তারা যদি প্রতিষ্ঠা করতো, লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে তারা খেত উপর থেকে এবং নিচ থেকে, তাহলে তারা আহার করত উপর থেকে এবং নিচ থেকে, অর্থাৎ সর্বদিক থেকে আল্লাহর নিয়ামত, আল্লাহর রিজিক তাদেরকে হাতে নাতে তাদেরকে দেয়া হতো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানুষ যদি তাকওয়া অবলম্বন করত, আর তাকওয়ার বিপরীত হচ্ছে পাপ করা, যখন মানুষ পাপ করে তখন তার রিজিকটা সংকুচিত করে দেওয়া হয়, রিজিক সংকুচিত করে দেওয়া হয়, রিজিকে বরকত হেঁটে উঠে নেওয়া হয়। রিজিক বলতে শুধু খাওয়া না, রিজিক বলতে শুধু খাওয়া বোঝাই না, রিজিক বলতে আমার একটা ব্যবসা আছে, ব্যবসাতে আমার বরকত দরকার, এটা হচ্ছে রিজিক।
আমার সম্পদ প্রবৃদ্ধি হচ্ছে, এটা রিজিক। আমার সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠবে, এটা রিজিক। আমার স্ত্রী একজন নেককার পরহেজগার স্ত্রী হিসেবে গড়ে উঠবে, এটা রিজিক। অর্থাৎ যাবতীয় কল্যাণ রিজিকের অন্তর্ভুক্ত। কিন্তু যারা পাপিষ্ট বান্দা তাদেরকে রিজিক কম করে দেওয়া হয়, যতটুকু তাদের তাকদীর আছে এর বেশি তাদেরকে দেওয়া হয় না এবং এক্সট্রাভাবে কোনো কিছু দেওয়া হয় না এবং তাদের রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয়। আরেকভাবে এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে একদম সরাসরি বরকত দেওয়া, সরাসরি বৃদ্ধি করে দেওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পেয়ালা দুধ দিয়ে আহলে সুফফার সবাইকে, এক পেয়ালা দুধ দিয়ে সবাইকে পান করিয়েছেন, এক বাটি খাবার দিয়ে সাহাবায়ে কেরাম সবাই খাবার খেয়েছেন। এটা একদম সরাসরি রাসূল সাল্লামের মুজিজা ছিল। এটাই এক ধরনের বরকত, এটা এক ধরনের রিজিকে বরকত। আরেক ধরনের বরকত হচ্ছে আপনার ব্যবহৃত জিনিস, ব্যবহৃত জিনিস বা কোনো কিছুতে বরকত দেওয়া। যেমন আমি একটা ফোন কিনলাম, আমি একটা ফোন কিনলাম, দুই দিনের মধ্যে এই ফোনটা নষ্ট হয়ে গেল, আমি এর মাধ্যমে বেশি উপকার হাসিল করতে পারলাম না। অথচ আপনি একটা ফোন কিনেছেন, পাঁচ বছর ধরে একদম একদম মানে সেইভাবে ইউজ করছেন, অথচ সেটার নষ্ট হয়নি। অর্থাৎ ওই ওই পণ্যে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়েছেন বলে ওটা আপনি বেশি দিন ব্যবহার করতে পাচ্ছেন। তৈজসপত্র, আসবাবপত্র আমি কিনেছি, কিছুদিন বলতে নষ্ট হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হচ্ছে বরকত ছিনিয়ে নেওয়া। কিন্তু এটা যখন আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন, একটা জিনিসের উপকারিতা যখন বেশি দিন হাসিল করতে পারবেন, তখন বোঝা যাবে এই জিনিসে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। বিষয়টা কি বুঝতে পারলাম? এইভাবে পাপের মাধ্যমে বরকত যে ছিনিয়ে নেওয়া হয়। আলী রাদিয়াল্লাহু আনহুর একটি কৌল আছে, তিনি ছিলেন, তিনি কিন্তু সাহাবী এবং তিনি কাব্যও লিখতেন, তার কাব্যগ্রন্থ আছে দিওয়ানুল ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু। আলী কাররামাল্লাহু ওয়াজহু তার এক কবিতায় বলেছেন, ইযা কুনতা ফি নিয়ামাতিন ফারআহা, যখন তুমি আল্লাহর কোনো নিয়ামতে থাকবে তখন এটার যত্ন নাও কৃতজ্ঞতার মাধ্যমে। ফাইনাল মাআসি তুজিলুন নিয়াম, কেননা পাপের মাধ্যমে বান্দার নিয়ামতকে সরিয়ে নেওয়া হয়। ওয়াহাফিদ আলাইহা বিতাকওয়াল ইলাহি, আর তুমি তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর নিয়ামতকে সংরক্ষণ করো। তাকওয়া অর্জনের মাধ্যমে নিয়ামতকে সংরক্ষণ করো, অর্থাৎ মানুষ যখন তাকওয়া অবলম্বন করে, নেক আমল করে, তখন এই নিয়ামতটা তার কাছে স্থায়ী হয়ে যায়। কিন্তু যখনই সে পাপে লিপ্ত হয় এই নিয়ামতটা তার কাছ থেকে চলে যায়। ওয়াইন্নাল ইলাহা সারিউল হিসাবি, আর জেনে রেখো পাপ করবে আর মহান প্রতিপালক আল্লাহ মহান ইলাহ, তিনি দ্রুত প্রতিশোধ গ্রহণকারী, দ্রুত এর আজাব দানকারী। এক্ষেত্রে ইবনু আব্বাস রহমাতুল্লাহর একটি সুন্দর একটি কথা রয়েছে, রওদাতুল মুহাব্বিন আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যাহ রহমাতুল্লাহর একটি প্রসিদ্ধ গ্রন্থ রওদাতুল মুহাব্বিনের 441 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না লিসাইয়াতি নূরান ফিল কলবি, জাইনান ফিল ওয়াজহি, কুওয়াতান ফিল বাদনি, সাআতান ফিল রিজকি, মাহাব্বাতান ফি কুলুবিল খালকি। তিনি বলছেন, নেকির প্রভাব হলো, নেকির আলামত হলো চেহারার উজ্জ্বলতা, অন্তরের আলো, অন্তরের নূর জ্বলা, শরীরের শক্তিমত্তা এবং রিজিকে প্রবৃদ্ধি, রিজিকে বেশি রিজিক প্রাপ্ত হয়, এটা সৎকর্মের আলামত। ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকি, সবাই তাকে ভালোবাসে, মানুষের হৃদয়ে হৃদয়ে তার ভালোবাসা পয়দা করে দেওয়া হয়। মানুষ তো তাকে ভালোবাসে তো বাসেই, জীব জন্তু জানোয়ার এগুলোও তারা তাদেরকে ভালোবাসে। ওয়াইন্নালি সাইয়াতি, আর পাপের প্রভাব হচ্ছে, পাপের প্রভাব হচ্ছে জুলমাতান ফিল কলবি, অন্তর আলোক, অন্তর একদম অন্ধকার হয়ে যায়, যারা যারা পাপ করে তাদের অন্তর একদম অন্ধকার হয়ে যায়। ওয়াশাইনান ফিল ওয়াজহি, তাদের চেহারাগুলো মলিন হয়ে যায়, তাদের চেহারার মধ্যেই পাপের প্রভাব, তাদের চেহারার মধ্যেই পাপের ওই প্রভাবটা, পাপের ওই প্রভাব তাদের চেহারাতে ফুটে ওঠে। ওয়াহনান ফিল বাদনি, শারীরিকভাবে সে দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল দুর্বল লাগে, রোগাটে লাগে। পাপের মাধ্যমে যে কোনো ধরনের মারাত্মক রোগ হতে পারে আপনার শরীরের মধ্যে। আর কি হতে পারে? আরেকটা হচ্ছে ওয়ানাকসান ফি রিজকি, রিজিক কমে যেতে পারে। ওয়া বুগদাতান ফি কুলুবিল খালকি, এবং আল্লাহর সৃষ্টির মধ্যে তার প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়, অর্থাৎ মানুষ তাকে ভালোবাসে না, বাহ্যিকভাবে তাকে ভালোবাসতে পারে কিন্তু অন্তর থেকে তাকে ভালোবাসে না।
অন্ত থেকে তাকে ভালোবাসে না। এই জন্য হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া আল্লামা ইসমানি রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত গ্রন্থ, সেখানে যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মানিত্তাকিল্লাহ ইউহিব্বুহুন নাস ওয়া ইন কারিহু, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে মানুষ বাহ্যিকভাবে তাকে অপছন্দ করলেও অন্তর থেকে তাকে ভালোবাসে। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে মানুষ তাকে বাহ্যিকভাবে অপছন্দ করলেও অন্তর থেকে তাকে ভালোবাসে। আর যে ব্যক্তি পাপ করে, যে ব্যক্তি পাপ করে ওই ব্যক্তিকে মানুষ ঘৃণা করে যদিও বাহ্যিকভাবে তাকে সম্মান করে। আরেকটি হাদিস বলছি, যেটা সহিহুল বুখারীর 2068 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাররাহু ওয়ায়ুসাদালাহু ফি রিজকিহি ওয়ায়ুসালাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি চাই আমার বয়সে আল্লাহ তাআলা বরকত দান করুক, আমার বয়স বৃদ্ধি পাক, যে ব্যক্তি চাই আমার রিজিকে বরকত আসুক, আমার রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক, আমার ব্যবসা বাণিজ্যের বরকত দান করা হোক, ফাল্লিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় রাখে, আত্মীয়তার সম্পর্ক যেন বজায় রাখে, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে সদাচরণের মাধ্যমে মানুষের বয়স বৃদ্ধি পায় এবং মানুষের রুজিতে বরকত আসে। এইবার আসুন পাপের অন্যতম একটি দ্বিতীয় প্রভাব হচ্ছে হিরমানু মিন নূরিল ইলম, ইলমের আলো থেকে বঞ্চিত হয়ে যায়। একজন তালিবুল ইলম যখন সে পাপ করে, পাপ করার কারণে তার ইলেম থেকে, ইলেমের আলো থেকে তাকে বঞ্চিত করা হয়। আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আদ-দাওয়া আদ-দাওয়া, যেটার পূর্ণ নাম হচ্ছে আল জাওয়াবুল কাফি লিমান সালা আনি দাওয়া ইশাফি, এই গ্রন্থের 58 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন, আইন্দামা আজাবাল ইমাম মালিক বিজুকাই তিলমিদিহি আল ইমাম আশাফি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল ইমাম মালিকের সরাসরি ছাত্র ছিলেন ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ যখন শাফিঈ রাহমাহুল্লাহর মেধার তীক্ষ্ণতা দেখে যখন তিনি মুগ্ধ হয়ে গেলেন তখন তিনি তাকে উপদেশ দিয়ে বলেছিলেন, ইন্নি আরা আন্নাল্লাহা আলকা আলা কলবিকা নূরান, হে শাফিঈ আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তোমার অন্তরে জ্ঞানের আলো ঢেলে দিয়েছেন, জ্ঞানের ইলমের নূর ঢেলে দিয়েছেন, ফালা তুতফিহা ফালা তুতফিহু বিযুলমাতিল মাসিয়া, সুতরাং সাবধান পাপের অন্ধকার দিয়ে এই জ্ঞানের আলোটাকে তুমি নিভিয়ে দিও না। অর্থাৎ মানুষ পাপ করলে তার জ্ঞানের আলোটা নিভে যায়, তার জ্ঞানের বরকত কমে যায়। আজকে আমরা কত জানি, কত হাদিস জানি, কত কোরআনের আয়াত জানি, কিন্তু সে অনুযায়ী আমরা আমল করতে পারি না, আদতে করি না। কেন করি না? আমাদের এলেমে বরকত নাই, এই জ্ঞান আলো বিচ্ছুরিত করে না, এই জন্য অধিক জানা সত্ত্বেও আমরা আমল করি না। আজকে সাধারণ একজন মুসল্লির কাছে একটা ফতোয়া চান, একদম ডোটে ফতোয়া দিয়ে দিবে, কোন কোন মাসলা কি সব ফতোয়া দিবে, কিন্তু মানার বেলায় একদম জিরো। এটা কেন হয়ে যাচ্ছে? আমরা চলতে ফিরতে পাপের সাথে জড়ে যাচ্ছে, আমরা যে কত পাপ করি। এই ইমাম শাফির আরেকটি কৌল আছে, তিনি ছিলেন একজন কবি, কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ কবিতাও লিখতেন, তার একটি কবিতা আছে, একটা বিখ্যাত কবিতা, তিনি বলছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফারশাদানি ইলা তারকিল মাআসি ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইহদা লিআসি, আমি আমার ওস্তাদ ওয়াকিইর কাছে আমি অভিযোগ পেশ করলাম, ওস্তাদ জি আমার জ্ঞান কমে যাচ্ছে, আমার 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 আমি মুখস্থ থাকছে না, আমি তার কাছে অভিযোগ করলাম, তিনি আমাকে বললেন তুমি পাপকে ত্যাগ করো, পাপ ত্যাগ করো, ফাইনাল ইলম ওয়াখবারানি, তিনি আমাকে আরও বললেন যে জ্ঞান হচ্ছে একটা আলো, আর এই আলোটা আল্লাহ তাআলা কোনো পাপিষ্ঠ বান্দাকে দান করেন না। একদিন ইমাম শাফি রাহমাহুল্লাহ সূরা তাওবার একটা আয়াত ভুলে গেছেন, সূরা তাওবার একটা আয়াত ভুলে গেছেন, খুবই চিন্তিত, কেন এই আয়াত আমি ভুলে গেলাম, সরাসরি ওস্তাদের কাছে গেছেন, ওস্তাদ আমি এত আয়াত ভুলে গেছি, আমার কি অবস্থা হবে এখন? তখন ওস্তাদ বললেন, নিশ্চয়ই তুমি পাপ করেছো, নিশ্চয়ই তুমি কোনো পাপ কাজ করেছো, এই জন্য এই আয়াতটাকে তোমার পক্ষ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তখন তিনি খেয়াল করছেন, না আমি তো পাপ করিনি, আমি তো পাপ করিনি। ঘরে গিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন, কি পাপ আমি করেছি? হ্যাঁ, তখন খুঁজে পেলেন, তিনি যখন আজকে বাজারে গিয়েছিলেন বিকেলবেলা, বাহন থেকে এক রমণী যখন নামছিল তখন তার পায়ের গোছাটা তিনি দেখে নিয়েছিলেন,
তখন তিনি তার পায়ে ওই রমণীর ওই মেয়ের গোছাটা পায়ের নলাটা তিনি দেখে নিয়েছিলেন, এই তিনি পাপ করে ফেলেছেন, আল্লাহর কাছে খালিস ভাবে তওবা করলেন। তিনি নিজেই বলছেন যে তারপরে এই আয়াতটা আবার আল্লাহ তাআলা আমার জেহনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের এলেম থাকবে কোথায় বলেন তো? রাস্তাঘাটে চলতে ফিরতে ফেসবুক ইউটিউবে সারা দিন আমরা যা দেখছি, এলেমের বরকত থাকার কথা না। আমাদের আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সালাফে সালেহীন ছিলেন, তাদের এলেমে তাদের সময়ে যে বরকত ছিল, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই যে আল আকীদাতুল ওয়াসিতি এই গ্রন্থটা লিখেছেন, জহর থেকে নিয়ে আসর এই সময়ের মধ্যে তিনি এই গ্রন্থটা লিখেছেন। এই এত প্রসিদ্ধ একটা মাস্টারপিস একটা আকীদার গ্রন্থ, যেটা ইউনিভার্সিটিগুলোতে পড়া হয় এবং যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করার পরেও মনে হয় যে জ্ঞানের আরও ত্রুটি, আরও মনে হয় এটা ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার। আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি যখন মক্কাতে যখন তিনি হজ করতে এসেছেন, এই হজের এই এই আসার পথে তিনি জাদুল মাত নামে বিশ্ব বিখ্যাত গ্রন্থ তিনি এই রওনা হওয়ার পথে তিনি লিখে ফেলেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদের জ্ঞানের কি বরকত ছিল? আমাদের জ্ঞানের বরকত নাই, কারণ আমরা পাপি, সব সময় পাপ করছি, পাপ তো করছি, পাপ থেকে আবার তওবা করছি না। এই জন্য আমাদের অন্তরগুলো হৃদয় শূন্য হয়ে, আমাদের অন্তরগুলো বরকত শূন্য হয়ে গেছে, আমাদের এলেমগুলোও বরকত শূন্য হয়ে গেছে। এই পাপের অন্যতম একটি প্রভাব হচ্ছে আন্নাহা তুকসিল কুলুব ওয়া তুমিতুহু ইযা তাকাসুরাত। যখন পাপ বেড়ে যায় তখন অন্তরটা কঠিন হয়ে যায়, এমনকি কোনো কোনো সময় পাপ আমাদের হৃদয়কে একদম মেরে ফেলে, একদম হত্যা করে ফেলে। সহিহ মুসলিমের 144 নম্বর হাদিস হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসীরি উদান উদান। বান্দার অন্তরে ফিতনা পতিত হয়, একদম পেঁচিয়ে পেঁচিয়ে ফেতনা ঢুকে দেওয়া হয়। ফাইয়ু কলবিন উশিবাহা নুকিতা তিহি নুকতাতুন সাউদা। যে অন্তর এই সামাজিক ফেতনাগুলোকে গ্রহণ করে ওই অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ওয়াইয়ু কলবিন আনকারহা নুকিতা তিহি নুকতাতুন বাইদা। আর যে অন্তরগুলো তার পরহেজগিরিতার ঢাল দিয়ে, তার ইমানি ঢাল দিয়ে ওই ফেতনাগুলো থেকে নিজের অন্তরকে হেফাজত রাখে, তার অন্তরে একটি সাদা দাগ পড়ে যায়। হাত্তা তাসিরু আলা কলবাইন, অন্তর হয়ে যায় দুই ভাগে বিভক্ত। আলা আবিয়াদা মিছলি সাফা, এক অন্তর হচ্ছে একদম স্বচ্ছ নিটল, একদম পাথরের মতো স্বচ্ছ। লা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, আকাশ জমিন যতদিন পর্যন্ত অবশিষ্ট থাকে ওই হৃদয়ে কোনো পাপ পঙ্কিলতা কোনো ফেতনা ওই হৃদয়ের কোনো ক্ষতি করতে পারে না। যেই হৃদয়ে ইমান বসবাস করে, যেই হৃদয়ে তাকওয়া বসবাস করে। ওয়াল আখরু আসওয়াদু, আরেক ধরনের অন্তর হচ্ছে পাপিষ্ট অন্তর, এই অন্তর হচ্ছে কালো অন্তর। তার উপমা হচ্ছে মুরবাদান কালকুজি মুজাখিয়ান, কালকুজি মুজাখিয়ান অন্তর হচ্ছে উপর করে ধরে রাখা একটি পাত্রের মতো। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, এটা কোনো ভালোটাও গ্রহণ করতে পারে না, খারাপ কিছু গ্রহণ করতে পারে না। মানুষের অন্তর যখন পাপে একদম পাপের কালিমা যখন লিপ্ত হয়ে যায়, তার অন্তরের মধ্যে তার অন্তরটা একদম কালো কুচকুচে হয়ে যায়, তার অন্তরে মরিচা ধরে যায়, মরিচা ধরে যায়। মরিচা কি ধরনের? আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সুনানে তিরমিজির 3334 নম্বর হাদিস, ইন্নাল আবদা ইযা আযনাবা ইযা আযনা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফীহি নুকতাতুন সাউদা। বান্দার অন্তরটা হচ্ছে একদম ফ্রেশ স্বচ্ছ, যখনই সে পাপ করে তার অন্তরের উপরে একটা কালো দাগ পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন পাপ করে আবার কালো দাগ পড়ে যায়। ফাইজা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু, কিন্তু যদি সে ওই পাপকে পরিহার করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তৌবা করে, তখন তার তার অন্তরটাকে আবার পরিষ্কার করে দেওয়া হয়, অন্তরটাকে আবার পরিষ্কার করে দেওয়া হয়। ওয়াইন আয়াদা জিদা হাত্তা তাআলু আর্রান, আর যদি সে ওই পাপে আবার ফিরে আসে, আবার কালো দাগ করে যায় এবং মরিচা ধরে যায় ওই অন্তরে। কামা যাকারাল্লাহ, যেমন আল্লাহ তাআলা বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, নিশ্চয়ই রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরে মরিচা পড়ে গেছে, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃত পাপের কারণে, তাদের পাপের কারণে তাদের অন্তরগুলো মরিচা পড়ে গেছে। এই হৃদয় নিয়ে ভালো কথা শুনতে ভালো লাগে না।
নসিহত শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে না, সালাত আদায় করতে ভালো লাগে না, ইবাদতের কাজে তৃপ্তি আসে না, সালাতে মনোযোগ বসে না, এগুলো হচ্ছে এই পাপিষ্ট অন্তরের প্রভাব। আমরা যে অনেক সময় ইবাদতে স্বাদ পাই না, ইবাদত করতে ভালো লাগে না, মসজিদে সালাত আদায় করতে আসতে ইচ্ছা করে না, ফজরের সালাতে মসজিদে আসতে ইচ্ছা করে না, ঘুমে থাকতে ইচ্ছা করে, মনে হয় আরেকটু ঘুমাই, এগুলো হচ্ছে পাপিষ্ট অন্তরের প্রভাব, এগুলো হচ্ছে পাপিষ্ট অন্তরের প্রভাব, এগুলো হচ্ছে পাপের প্রভাব। এই জন্য এই আয়াতের ব্যাখ্যাতে, সূরা মুতাফফিফিনের ব্যাখ্যাতে বিখ্যাত মুফাসসির মুজাহিদ তাফসির কুরতুবিতে তিনি আলোচনা করেছেন, হাযা হুয়া রাজুলু ইউযুনিবু যামবা, এটা হচ্ছে সেই ব্যক্তির উপমা যে ব্যক্তি পাপ করে, ওয়ায়াগশা কল ওয়ায়াগশা যামবু বিকলবিহি ওয়ায়ুহিতু ওয়ায়ুহিতু যামবু বিকলবিহি, এই অন্তরটা তার অন্তরকে ঢেকে ফেলে, ওয়াইদা আজনাবা সুম্মা আজনাবা, যখন সে আবার পাপ করে, ইউহাইতু যামবু বিকলবিহি, পাপ আরও তার অন্তরকে ঢেকে ফেলে, এমনকি হাত্তা তুগশিয়া যুনুবু বিকলবিহি, এই পাপ তার অন্তরকে একদম ঢেকে ফেলে, একদম ঢেকে ফেলে। এই অন্তর, কঠোর অন্তর নিয়ে মানুষের প্রতি দয়া করতে সে শেখে না, পিতা মাতার সাথে অসদাচরণ করে, বন্ধু বান্ধবীদের সাথে অসদাচরণ করে, মুরব্বীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, বন্ধু বান্ধবীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, ইবাদত করে না, গোপনে পাপ করে, প্রকাশ্যে পাপ করে, রাস্তাঘাটে পাপ করে, পার্কে গিয়ে পাপ করে, যেখানে সেখানে গিয়ে সে পাপ করে, এগুলো হচ্ছে পাপিষ্ট অন্তরের প্রভাব। পাপের কারণে আমাদের অন্তরগুলো মরিচা পড়ে যায়, এই জন্য ভালো কাজ আমাদেরকে আর ভালো লাগে না। পাপের অন্যতম একটি প্রভাব হচ্ছে যামবুন ইউআল্লিদু আখির যামবিন, এক পাপ আরেক পাপের জন্ম দেয়, এক পাপ আরেক পাপের জন্ম দেয়। আপনি একটা পাপ করবেন, ওই পাপটা যদি আপনি পাপ মনে না করেন, আরেকটা পাপ করতে ইচ্ছা করবে এবং পাপটাকে আপনার কাছে ছোট মনে হবে। সহিহুল বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু ক্বাইদুন তাহতা জাবালিন, মুমিন বান্দা ছোট ছোট পাপ করলেও, ছোট একটা পাপ করলেও এত ভয় করে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে, কান্নাহু ক্বাইদুন তাহতা জাবালিন হাত্তা, এবং সে ভয় করে, ইয়াকাউ আলাইহি, তার এই ছোট্ট পাপের কারণে না জানি তা এই পাহাড়টা তার উপরে একদম চেপে পড়বে। সালফে সালিহীন সাহাবায়ে কেরাম সালাতে যদি ওয়াক্ত, সালাতে যদি রাকাত ফেল করতেন, সালাতে যদি রাকাত ফেল করতেন, আউয়ালতে একদম ইমামের সাথে তাকবীরে তাহরিমের সাথে পড়তে পারেন, এক রাকাত ফেল করেছেন, এই জন্য তিন দিন পর্যন্ত শোক পালন করতেন, ইস আমি কত বড় একটা ভুল করে ফেলেছি, আমি কত বড় পাপ করে ফেলেছি। আর যদি তিনি সালাত আদায় করতে কোনোভাবে না পারতেন, মসজিদে আসতে পারেননি কোনো কারণে, সাত দিন যাবৎ তিনি শোক পালন করতেন এবং আফসোসে ফেটে পড়তেন এবং দুঃখবোধ করতেন, আমি কত বড় অন্যায় করে ফেলেছি, আমি মসজিদে সালাত আদায় করতে পারিনি। মুমিন বান্দার হৃদয় হয় এইরকম, যখন সে সামান্য পাপ করে তখন সে মনে করে সে যেন একটা পাহাড়ের নিচে বসে আছে, ওই পাপের কারণে কখন যেন ওই তার জীবনে ওই পাহাড়টা নেমে আসবে। ওয়াইনাল ফাজর ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, আর পাপিষ্ট লোক, পাপি লোক তার পাপকে দেখে একটা মাছির মতো, মাররা আলা আনফি, তার নাকের সামনে দিয়ে উড়ে যায়, অর্থাৎ পাপকে সে কিছুই মনে করে না। এই গান শোনা, এর গান শোনা একটা সাধারণ বিষয়, এই যে ফেসবুকে চ্যাটিং করা, বিপরীত ধর্মীর সাথে চ্যাটিং করা, এটা একটা একটা স্বাভাবিক বিষয়, পার্কে গিয়ে গল্প গুজব করছি, এটা একটা সিম্পল একটা স্মার্টনেস। এই যে মানে পাপগুলো যে আমাদের সামনে হালকা হয়ে গেছে, এটার অন্যতম কারণ হচ্ছে আমরা পাপি, আমরা পাপি হওয়ার কারণে, অন্তর উপরে মরিচা পড়ার কারণে এক পাপ থেকে আরেক পাপের জন্ম দিচ্ছে। সুতরাং তৌবা করতে হবে, এই অন্তরটাকে স্বচ্ছ করতে হবে তৌবা ইস্তিগফারের মাধ্যমে, তাহলে দেখবেন পাপকে আপনি ঘৃণা করতে শিখবেন এবং ভালো কাজ, নেকির কাজে আপনি স্বাদ খুঁজে পাবেন। অন্তরের পাপের অন্যতম একটি প্রভাব হচ্ছে ইযাআতু কুওয়াতিল মুসলিমিন ওয়া কযফুর রুবি ওয়াল খাউফি ফি কুলুবিহিম, পাপের মাধ্যমে মুসলিমদের অন্তরে ভয় ভীতি ঢুকিয়ে দেওয়া হয় এবং তাদের শক্তিমত্তা কমে যায়। আবু দাউদের সুনানে 4297 নম্বর হাদিস,
সাবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকুল মামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কসআতিহা, নিশ্চয় এমন সময় আসবে যখন বিজাতীয় উম্মত মুসলিমদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, এমন ভাবে আক্রমণ করবে যেমন ভাবে খাবারের প্লেটে মানুষ ওখান থেকে খাবার গ্রহণ করে। কয়েকজন বন্ধু খাবার খেতে বসেছে, এক প্লেট নিয়ে প্রত্যেক দিক থেকে এরকম করে খামসা দিয়ে সেখান থেকে খাবার খাচ্ছে। এমন সময় আসবে মুসলিমরা মুসলিমদের কইভাবে ছিনিয়ে ছিনিয়ে খাবে, ওই খামসে খামসে খাবে বিজাতীয় উম্মত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, হে আল্লাহর রাসূল সম্ভবত সেইদিন আমরা সংখ্যায় কম হব, এই জন্য কাফের শক্তি মুশরিক শক্তি আমাদেরকে ওইভাবে আমাদেরকে আক্রমণ করবে চতুর্দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না ওয়ালাকিন্নাকুম ইয়াউমাইদিন কাসির, সেইদিন তোমরা সংখ্যায় অনেক হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইলি, কিন্তু তোমরা হবে বানে ভেসে যাওয়া, বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো, তোমাদের কোনোই মূল্য থাকবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, তোমাদের শত্রুদের হৃদয়ে তোমাদের ভয় ভীতি তুলে নেওয়া হবে, শত্রুরা তোমাকে ভয় করবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, এবং তোমাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় ভীতি সৃষ্টি করে দিবেন, শত্রুদেরকে তোমরা প্রচন্ড ভয় পাবে, কাফেরদেরকে তোমরা প্রচন্ড ভয় পাবে, এবং ওয়াহান ঢুকে দেওয়া হবে। হে আল্লাহর রাসূল ওয়াহানটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর প্রধান কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ঘৃণা করা এবং দুনিয়ার প্রতি লালায়িত থাকা, দুনিয়াকে ভালোবাসা। এই দুটি দোষের কারণে শত্রুরা তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কিছুই করতে পারবে না, তাদের শক্তির সামনে তোমরা হবে খড়কুটা, খড়কুটার মতো বানে ভেসে যাওয়া খড়কুটার মতো। আজকের মুসলিম শক্তি ওই রকম পরিণত হয়েছে, কাফের শক্তির কাছে মুসলিমরা সংখ্যায় বৃদ্ধি পেলেও তাদের কোনোই মূল্য নেই আজকের বিশ্বের বাজারে, তাদের কোনো মূল্য নেই অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, পররাষ্ট্রনীতির দিক থেকে। মুসলিমরা সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে নির্যাতিত হচ্ছে, কিন্তু তারা টু শব্দ পর্যন্ত করতে পারছে না, তারা নিজেদের অধিকার আদায় করতে পারছে না। এর অন্যতম কারণ হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে ঘৃণা করা। আজকে আমরা পরস্পর ভাইয়ে ভাইয়ে লিপ্ত ঝগড়ায় লিপ্ত হচ্ছি মাত্র দুনিয়াবী স্বার্থকে কেন্দ্র করে, আখিরাতকে আমরা ভুলে গেছি, দুনিয়ার প্রতিপত্তিকে আমরা প্রাধান্য দিচ্ছি বলেই আমাদের উপরে বিজাতীয় শক্তি জগদ্দল পাথর উপর পাথরের মতো বসেছে। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। পাপের অন্যতম প্রভাব হচ্ছে ইজহারুল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে সর্বত্র ফাসাদ সৃষ্টি হবে, বিপর্যয় অশান্তি মহামারী যাবতীয় অশান্তি সৃষ্টি হবে। এই যে বিভিন্ন রোগ, বিভিন্ন করোনা ভাইরাস যাচ্ছে, বিভিন্ন রোগ এগুলো সৃষ্টি হয় মানুষের পাপের কারণে। ধরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকুহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইরজিউন, সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জলে স্থলে সর্বত্র যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে তার কারণ হচ্ছে তোমাদের অর্জিত পাপের কারণে। আল্লাহ তাআলা এই ফাসাদগুলো দেন, এই বিপদগুলো দেন, যেন তোমরা তার দিকেই ফিরে আসো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু তিনি বলছেন, হাদিসটি এসেছে সুনানে ইবনু মাজার 4019 নম্বর হাদিস, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ফিরলেন, আমাদের দিকে ফিরে তিনি বক্তব্য দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, হে মুহাজির সম্প্রদায়, তোমরা শুনে রেখো, খামসুন ইযা বুতুলিতুম ওয়া আউযু বিল্লাহি আন তাদরকুহুন্না, তোমরা জেনে রেখো পাঁচ ধরনের বিপদ তোমাদেরকে গ্রাস করবে, পাঁচ ধরনের বিপদ তোমাদেরকে গ্রাস করবে, পাঁচ ধরনের বিপদের সম্মুখীন তোমরা হবে, আমি আল্লাহর নিকটে প্রার্থনা করছি যেন তোমরা ওই বিপদের সম্মুখীন না হও। এক নম্বর বিপদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, কোন জাতির মধ্যে যখনই ফাহিশা বৃদ্ধি পাবে, অশ্লীলতা বৃদ্ধি পাবে, হাত্তা ইয়ালিনু বিহা, যখন ফাহিশা বৃদ্ধি পাবে, অশ্লীলতা বৃদ্ধি পাবে, অশ্লীলতা প্রকাশ পেয়ে যাবে, ইল্লা তখন কি হবে, ফাশা ফিহিমুত তাআন, তাদের মধ্যে মহামারী সৃষ্টি হয়ে যাবে।
আজকে আমাদের মধ্যে অশ্লীলতা কিভাবে বিরাজ করছে প্রকাশিত হয়ে গেছে। রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষ পাপ করছে। মানুষ আগে গোপনে গোপনে পাপ করত, এখন প্রকাশ্যভাবে পাপ করছে, প্রকাশ্যে পাপ করছে। এই যে ভ্যালেন্টাইন্স ডে গেল, মানুষ প্রকাশ্যে পাপ করছে, মানুষের শরম লজ্জা উঠে গেছে, বিভিন্নভাবে মানুষ পাপ করছে। পাপ প্রকাশিত হয়ে যাবে, যখনই কোনো জাতির মধ্যে পাপ প্রকাশিত হয়ে যাবে তখনই আল্লাহ তাআলা তাদের মধ্যে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দিবে, তাদের মধ্যে মহামারী রূপে প্লেগ রোগের বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিবে। এমন রোগের সৃষ্টি হবে যাদের পূর্ববর্তী এই লোকেরা এই রোগ সম্পর্কে কিছুই জানতো না, নতুন নতুন মারাত্মক মারাত্মক রোগের সৃষ্টি হবে। সেই দিন শুনলাম একজন ধনীর দুলালি, একজন ধনীর মেয়ে, তার হয়েছে কি রোগ, মেরুদণ্ডে যক্ষা। মেরুদণ্ডে যক্ষা আমি নতুন শুনলাম, মেরুদণ্ডে যক্ষা, এটা যে আল্লাহ কি ধরনের রোগ। এই যে আরো কত ধরনের রোগ আসছে, এগুলো সব কিছু হচ্ছে আমাদের পাপের কারণে, অশ্লীলতা বৃদ্ধি পাওয়ার কারণে। আজকে আগে অশ্লীলতা একটা সীমিত পর্যায়ে ছিল, এই অনলাইন ইন্টারনেট আসার কারণে একদম অশ্লীলতা একদম ঘরে ঘরে পৌঁছে গেছে, সমাজের সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে এই অশ্লীলতা। এই জন্য বিভিন্ন ধরনের রোগ চলে আসছে। আজকে আমরা এমনভাবে রোগী হই, মাসের পূর্বে একটা টাকা বাজেট রাখতে হয়, এই 3,000 টাকা আমার ওষুধ খাওয়ার জন্য। মানুষ চাল কেনার জন্য, ডাল কেনার জন্য, তেল কেনার জন্য বাজেট রাখতো আগে, এখন বাজেট রাখতে হয় ওষুধ খাওয়ার জন্য, এত টাকা বাজেট। এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের গজব, এটা অশ্লীলতার কারণে, অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর পরীক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিসান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতুল মাউনাতি ওয়া শিদ্দাতিল মাউনাতি। এবং যখন মানুষরা যখন পরিমাপে ওজনে যখন কম দিবে, মানুষকে বিভিন্নভাবে ঠকাবে, তখন তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, তখন তাদের মাঝে বিভিন্ন বালা মুসিবত দেখা দিবে। আজকে আমরা মাপে ওজনে মানুষকে কম দিচ্ছি, এই জন্য আমাদের মধ্যে দুর্ভিক্ষ। এই যে পেজ নিয়ে কি একটা একটা ফালতু একটা বিষয় আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে এই পণ্যটা থাকা সত্ত্বেও এর এটা আমরা শূন্যতায় ভুগছি। আরও কত পণ্য আছে বাংলাদেশে, সেগুলো পণ্য উৎপাদিত হয় অথচ বিদেশ থেকে আমদানি করে অধিক মূল্যে সেটা আমরা ক্রয় করতে হচ্ছে। এটা আমাদেরই পাপের ফসল, আমাদেরই পাপের ফসল। যারা ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্য করছে সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্নভাবে, তারা সরকারকে ফাঁকি দিয়ে, জনগণকে ফাঁকি দিয়ে সিন্ডিকেট তৈরি করে শুল্ক বৃদ্ধি করে দিচ্ছে এবং তারা মানুষকে ফাঁকি দিচ্ছে, ফলে তাদের উপরে গজব নেমে এসেছে। জনগণ যেরকম, মানুষ আমাদের শাসকরাও যেরকম, জনগণও সেই রকম। কোথায় বলা হলো অমুক জায়গায় লবণ নিয়ে কি একটা শুরু হলো না, যে লবণ কমে গেছে, লবণের আবার সংকট, সাথে সাথেই বংশালীদেরকে একজন 30-40 কেজি লবণ কিনে রাখছে। এই যে কোনো কিছু যাচাই বাছাই ছাড়া একদম চিলে কান নিয়ে গেছে, আমিও তার দিকে দৌড় দিলাম, কোনো যাচাই বাছাই নাই। আমাদের শাসকরা যে রকম আমরাও সেই রকম, এই জন্য আমাদের উপরে এই গজবটা নেমে এসেছে। আমরা যদি ভালো মানুষ হই তাহলে আল্লাহ তাআলা হয়তো এই গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করবেন। মাপে ওজনে কম দেওয়ার জন্য শোয়াইব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, মাপে ওজনে কম দেওয়ার জন্য শোয়াইব আলাইহিস সালামের কমকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সুতরাং রাসূলের দোয়া যদি না থাকতো আমরাও হয়তো বা ধ্বংস হয়ে যেতাম। ব্যবসায়ীরা সাবধান থাকবেন। এরপরে হচ্ছে 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মানুষ যাকাত দেয়া থেকে বিরত থাকবে, যাকাত দেয়া থেকে যখন মানুষ বিরত থাকবে, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তার মধ্যে কত পার্সেন্ট মানুষ সমাজের পাইপাই সম্পদের পাইপাই হিসাব করে যাকাত দেয়। আজকের সমাজে হারিকেন দিয়ে খুঁজতে হবে যারা তাদের সম্পদের পাইপাই হিসাব করে প্রত্যেক বছর যাকাত দেয়। ব্যবসায়ীরা যাকাতের বিধানই জানে না,
যারা সম্পদ উপার্জিত করেছেন, যারা সম্পদ আছে তাদের উপরে ফরজ জাকাতের বিধান জানা, অথচ তারা সম্পদের পাহাড় করেছেন, বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনে একদম আঙ্গুল ফুলে করের কাজ হচ্ছেন, কিন্তু জাকাত দিচ্ছেন না। সুদের যে মহামারী তৈরি হয়েছে, এই সুদের করাল গ্রাসে যে ধনী সে আস্তে আস্তে ধনী হয়ে যাচ্ছে, যে নিঃস্ব সে দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে, আর মধ্যবিত্ত যারা শ্রেণী আছে তাদের কথা তো তাদের যে কি দুঃখ সেটা তো বলারই অপেক্ষা রাখে না। এই জাকাতের বিধান অমান্য করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক কওমের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন মাত্র জাকাত না দেওয়ার কারণে। মনে রাখবেন কত ভয়ঙ্কর বিষয়। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তারা তো সালাত আদায় করে, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি ওই জাতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম যারা সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। সালাত আদায় করা যেমনি ফরজ ফরজে আইন, জাকাত দেওয়া তেমনি ফরজ ফরজে আইন। যে ব্যক্তি এটা অমান্য করবে, এটা দিবে না, ওই ব্যক্তির প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হবে এবং ওই সম্পদ পুরো সম্পদই অপবিত্র হয়ে যাবে। সুতরাং সাবধান থাকতে হবে। আজকে অনাবৃষ্টি, যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি নাই, যখন হঠাৎ আবার বৃষ্টি। আল্লাহ সুর বলছেন, লাউলাল বাহাইম লাম তুম তরু, যদি এই চতুষ্পদ জন্তুগুলো যদি না থাকতো আল্লাহ বৃষ্টিই দিতেন না, আল্লাহ বৃষ্টিই দিতেন না। এই বৃষ্টি হয় আমাদের জন্য না, এই বৃষ্টি আল্লাহ তাআলা দেন এই গরু বাছুরদের জন্য, এই চতুষ্পদ জন্তুর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দেন, আমাদের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। যদি কেউ জাকাতকে অস্বীকার করে, জাকাত যখন কোনো জাতির লোকেরা যখন জাকাত দেয় না তখন বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। চার নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মানুষ আল্লাহ এবং রাসূলের বিধানকে অস্বীকার করে, বিধানকে অমান্য করে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গাইরিহিম, তখন আল্লাহ তাআলা কুফরি শক্তি বিজাতীয় শক্তিকে বিজাতীয় শত্রু মানে কাফের মুশরিকদেরকে তাদের উপরে প্রভুত্ব করে দেন, অর্থাৎ তাদের উপরে আর তিনি তাদের ক্ষমতা বৃদ্ধি করে দেন। আজকে মুসলিমরা শক্তিহীন হয়ে যাচ্ছে কেন? আজকে যখন আমরা পবিত্র কোরআন এবং সহি সুন্নার এই অমুক বাণীকে যখন অস্বীকার করেছি, রাষ্ট্র চালাতে গিয়ে, সমাজ চালাতে গিয়ে, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যখন আমরা পবিত্র কোরআন এবং সহি সুন্নার বিধানকে ভুলে গেছি, তখন বিজাতীয় শক্তিকে, কুফরি শক্তিকে আল্লাহ তাআলা আমাদের উপরে স্থাপন করে দিয়েছেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। এবং আল্লাহ রাসূল কি বললেন, ওয়াখাযু বা'দাম ফীমা বাইনহুম, শুধু তারা তোমাদের উপরে প্রভুত্ব করবে না, তোমাদের সম্পদগুলোও তারা ছিনে নিবে। বাংলাদেশ থেকে ভারত সবকিছু ছিনে নিচ্ছে। বন্ধুত্ব, ভারতের মতো যদি একজন বন্ধু থাকে তাহলে আর কিছুর দরকার হয় না। আমরা সবাই বলি, আজকে আমাদের উপরে বিজাতীয় শক্তি যেমন প্রভুত্ব করছে, আমাদের সম্পদগুলো চোখের সামনে আমাদের সামনে থেকে নিয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। এটার প্রধান কারণ পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী নিজের সার্বিক জীবনকে পরিচালিত না করা। চার নম্বর, পাঁচ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা লাম তাহাক্কুম আইম্মাতুহুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়ালাম ইয়াতাখায়্যারু বিমা আনজালাল্লাহ, যখন তোমাদের ইমামরা, যখন তোমাদের শাসকরা আল্লাহর প্রেরিত কিতাব অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী যখন তারা ফয়সালা করে না, তখন রাসূল ইল্লা জাআলা বাসাহুম ফীমা বাইনহুম, আল্লাহ তাদের মধ্যে গৃহযুদ্ধ শুরু করে দেন, গৃহযুদ্ধ সৃষ্টি করে দেন। এই দল ওই দলকে হানে, এই দল এই দলকে মারে, এই দল ওই দলের সাথে শত্রুতা পোষণ করে, গোলাগুলি করে। এই ভোট নিয়ে কত ঘৃণ্য রাজনীতি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের শাসকবর্গ পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার দিকে আহ্বান জানাচ্ছে না। সুতরাং সাবধান থাকতে হবে। আজকে আমাদের জীবনে যত অশান্তি, অশান্তির মূল কারণ হচ্ছে আমাদের পাপ, আমাদের হাতের অর্জিত পাপগুলোর কারণেই আমরা অশান্তির মধ্যে বাস করছি। পাপের প্রভাবে মানুষকে অসম্মানিত করা হয়। সংক্ষেপে বলছি, পাপের কারণে মানুষ অসম্মানিত হয়। হাসান বসরি রাহমাহুল্লাহ
তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে ঘৃণ্য ধারণা পোষণ করে সেই ব্যক্তি মাত্র পাপ করতে পারে, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে নিকৃষ্ট ধারণা রাখে সেই ব্যক্তি মাত্র পাপ করতে পারে। মানুষ যদি আল্লাহকে সম্মান করত, আল্লাহর ব্যাপারে যদি ভালো ধারণা পোষণ করত, কখনোই সে পাপ করতে পারতো না এবং লাসাবাহুমুল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে পাপ থেকে রক্ষা করতেন। ওয়াইন্নাল আবদা ওয়াইনহানাল আবদু আলা রাব্বিহি, বান্দা যখন তার আল্লাহ সম্পর্কে রব সম্পর্কে খারাপ ধারণা রাখে, আমি পাপ করছি আল্লাহ হয়তো বা দেখছে না, সে জানে আল্লাহ তাআলা দেখছে তবুও এমন ভাবে পাপ কাজ করছে মনে হয় তাকে কেউ দেখছে না, মনে হয় তার পাপের শাস্তি হবে না, আল্লাহ তাআলা তাকে অপমানিত করেন। ওয়ালাম ইউকাররিমহু আহাদুন, আর এই ব্যক্তিকে কেউ সম্মানিত করতে পারে না। রাসূল তখন আল্লাহ তাআলার ওই উদ্ধৃতিটা তিনি দিয়ে বললেন, ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন তাকে কেউ সম্মানিত করে না। ইবনুল জাউজি রাহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ সাইদুল খাতিরের 186 নম্বর পৃষ্ঠায় আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল মুমিনা লা ইগফির যামবা, যখন কোনো মুমিন গোপনে পাপ করে, ফায়াকযিফাল্লাহু ফি কুলুবিল মুমিনিনা বুগদাতান, তখন আল্লাহ তাআলা অন্যান্য মুমিনের অন্তরে তার ব্যাপারে অপছন্দনীয়তা একটা ঘৃণা সৃষ্টি করে দেন। সে বুঝতেই পারে না গোপনে গোপনে পাপ করছি, কিন্তু এর প্রভাব হচ্ছে মানুষের প্রতি আপনার প্রতি মানুষের ভালোবাসা উঠে যাবে। আপনি যতই গোপনে পাপ করেন না কেন, এক সময় ওই পাপের প্রতিফলন আপনার কর্মের মাধ্যমে প্রস্ফুটিত হবেই, আপনার চেহারার মাধ্যমে, আপনার কর্মকাণ্ডের মাধ্যমে, আপনার গোপন মানুষের মাধ্যমে, আপনার রোগের মাধ্যমে ওই পাপ প্রদর্শিত হবেই। যদি মানুষ গোপন পাপ করে, যদি মানুষ গোপন আমল করে, যতই সে গোপন করে আমল করুক, ওই গোপন আমলের মাধ্যমে সে মানুষের কাছে সম্মানিত হবেই, মানুষের কাছে সে সম্মানিত হবেই, একজন ব্যক্তি পড়লাম কয়েকদিন আগে ইবনুল জাউজি রাহিমাহুল্লাহর একটি গ্রন্থ উয়ুনুল হিকায়াত, সেখানে একটি কাহিনী বর্ণনা করেছেন। একজন সালাফে সালহীন তিনি বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখেন তিনি একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে তার জানাজা পড়ানোর জন্য। তিনি তার পিছনে পিছনে হাঁটলেন, জানাজা সালাত আদায় করলেন এবং তাকে কবরস্থ করে আসার পথে দেখেন একজন মেয়ে তার দিকে হাস্যোজ্জ্বল চোখে তার দিকে তাকিয়ে আছেন, তিনিও তার দিকে তাকিয়ে আছেন। তাকিয়ে থাকার পরে তিনি আবার চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে তার খাদেমা তাকে বলছে, আচ্ছা আপনার চেহারায় কেমন একটা মলিনতার ছাপ দেখতে পাচ্ছি, কেন এটা, আপনি তো এমন ছিলেন না, আপনার চেহারার মধ্যে কেমন একটা মলিনতা ভাব চলে এসেছে, কেন এটা? তখন তিনি বুঝতে পারছিলেন কেন কেন, পরে মনে করতে পারলেন ওই মেয়ের প্রতি এই দৃষ্টি দেওয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা আমার চেহারার মধ্যে এই মলিনতা ভাবটা নিয়ে এসেছেন। তিনি সাথে সাথে তৌবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, পাপের প্রকাশ এইভাবে হয়ে যায়। অনুরূপভাবে যখন আপনি পাপ করবেন আল্লাহ তাআলা আপনাকে ভুলে যাবে। আল্লাহ তাআলা যাকে ভুলে যাবে ওই ব্যক্তির দুনিয়ার দেও সে শান্তি পাবে না, আখিরাতেও সেই শান্তি পাবে না। সূরা তোহাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়ারদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, ইবাদত থেকে, স্মরণ থেকে, কোরআন থেকে যে গাফিল থাকে, ফাইন্নাল্লাহু মাঈশাতান যঙ্কা, আমি তাদের জীবনকে সংকুচিত করে দেই, তাদের রিজিককে সংকুচিত করে দেই। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এই পাপের কারণে কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আমি কিয়ামতের দিন উত্থিত করি। তখন সে আল্লাহকে বলে, ইয়া রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কুনতু বাসীরা, হে আল্লাহ আমাকে অন্ধ করে আপনি তুললেন, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা, তুমি দুনিয়াতে আমার কোরআন পেয়েছিলে, আমার বিধান পেয়েছিলে, আমার বিধানকে ভুলেছিলে, আজকে তোমার কথা উল্লেখ করা হবে না, তোমাকেও ভুলে থাকা হবে, তোমাকেও ভুলে যাবে, তোমার কোনো প্রসঙ্গে এখানে উল্লেখ করা হবে না, তোমার কে চাবল সেখানে কোনো কিছু দেখা হবে না। সুতরাং সাবধান, আল্লাহ যদি আমাদেরকে ভুলে, নাসুল্লাহ ফানাসিয়াহুম,
আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন, এটা যেন কখনোই আমাদের জীবনে না হয়। পাপের কারণে আমাদের অন্তরটা শূন্য হয়ে যায়, শূন্যতা বিরাজ করে, একটা শূন্য শূন্য ভাব আসে। আপনার সারা সারা পৃথিবীর সম্পদ যদি আপনার হাতে দেওয়া হয়, আপনি পাপিষ্ঠ বান্দা হন, আপনি কখনোই সুখের প্রকৃত ঠিকানা খুঁজে পাবেন না। সুখ পেতে হলে অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। সুতরাং আসুন সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা যাবতীয় ছোট বড় প্রকাশ্য গোপন যাবতীয় জানা অজানা সকল পাপ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখেন। পাপ করার সাথে সাথে পাপ হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। পাপ করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌবা করে আবার আমাদের মুমিন ইমানি জগতে যেন আবার ফিরে আসার তৌফিক দান করেন। পাপ মুক্ত অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের প্রতি একটি দাওয়াত দিচ্ছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরেও নওদাপাড়া ট্রাক্টর টার্মিনালে তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সেখানে ইমামতি সেখানে সভাপতিত্ব করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমির মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। দেশ বিদেশের বিভিন্ন ওলামায়ে কেরাম সেখানে আলোচনা করবেন। আমাদের এলাকা থেকে, এই ত্রিমোহনী এলাকা থেকে অনেক ভাই সেখানে যান, মুরব্বিনা কেরাম যান, অনেক মা বোনেরাও সেখানে যান দিনের জ্ঞান অর্জন করার জন্য। আসুন আমরা সেই তাবলিগি ইজতেমাতে অংশগ্রহণ করি। দিনে জ্ঞান অর্জনের জন্য সফর করতে হবে, ইউটিউবে বসে লাইভে দেখা যায় কিন্তু সফরের নেকিটা পাওয়া যায় না। এই জন্য দিনে জ্ঞান অর্জনের জন্য সফরের কষ্টটা স্বীকার করতে হবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দেন। এই ইজতেমা বাস্তবায়নের জন্য সেখানে আমরা অংশগ্রহণ করি এবং সার্বিকভাবে আমরা যেন সেখানে সহযোগিতা করার চেষ্টা করি। সালাতের পরে আপনারা লাইনের মধ্যে আপনারা এই ইজতেমা উপলক্ষে কিছু আপনারা দান করার চেষ্টা করবেন, লিওয়াজহিল্লাহ, একদম আল্লাহ সন্তুষ্টির জন্য। মনে রাখবেন বাংলাদেশের বুকে কেন, গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী আহলে হাদিসদের, বাংলা ভাষাভাষী সালাফিদের সর্ববৃহৎ মিলন মেলা হচ্ছে নওদাপাড়া ট্রাক টার্মিনালের তাবলিগি ইজতেমা। সেখানে গেলে আপনি বুঝতে পারবেন সহি আকিদার জোয়ার, আহলে হাদিসদের জোয়ার যে কি ঢাকায় বসে অনেক সময় বুঝতে কষ্ট হয়, ওখানে গেলে আপনি কিছুটা বুঝতে পারবেন, আঁচ করতে পারবেন। মহান আল্লাহ তাআলা তার দিনকে বিজয়ী করার জন্য যেন আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের জান দিয়ে, আমাদের জবান দিয়ে, আমাদের মাল দিয়ে যেন আল্লাহ তাআলা সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মসজিদের সম্মানিত খাদেম মাইনুল কবির চাচার কাছেও আপনারা দিতে পারেন, ইনশাআল্লাহ সেগুলো সরাসরি রাজশাহীতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় কল্যাণের কাজে সহযোগিতা এবং এগিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া نشهد আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া نشهد আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজীদ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মসজিদ নির্মাণের কাজের জন্য এক বোন 100 ব্যাগ সিমেন্ট দান করেছেন, বারাকাল্লাহু ফী আহলিহা ওয়া মালিহা। এক বোন 1,000 টাকা দান করেছেন, এক ভাই 500 টাকা দান করেছেন, মোহাম্মদ সামির বাবুর জায়গা 5,000 টাকা দান করেছেন, বিকাশ মারফত 11,500 টাকা এসেছে আলহামদুলিল্লাহ, আলী মোহাম্মদ ত্রিমোহনী পশ্চিমপাড়া 5,000 টাকা দান করেছেন, ত্রিমোহনী নদীর উত্তর পার এক বোন তার পিতার জন্য 2,000 টাকা দান করেছেন, ত্রিমোহনী পশ্চিমপাড়া মামুনের মা 5,000 টাকা দান করেছেন, এক দিনী ভাই 6,000 টাকা দান করেছেন। যারা যারা দান করেছেন আল্লাহ তাআলা তাদের সকলের দানকে কবুল করে নিন, আল্লাহ তাআলা তাদের সম্পদে বরকত দান করুন এবং যে নিয়তে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তাআলা তা পূর্ণ করুন। এই দান যেন আখেরাতে মুক্তির ওসিলা হতে পারে, কবরে নাজাত পাওয়ার ওসিলা হতে পারে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اعز